প্রথম ওই ভারী জিনিস চাটছিলাম। কতদিন আগে এটা? এটা 2-3 বছর আগে। 2-3 বছর আগে, মানে আপনার যে কর্মস্থল সেখানে হঠাৎ করে হয়তো আপনাদের কর্মচারী ছিল না, তখন আপনাকে বাধ্য হয়ে কিছুটা ক্যারি করতে হয়েছিল, সাহায্য করতে হয়েছিল। হ্যাঁ, সাহায্য করার কারণে তখন হঠাৎ করে আপনি কি মানে ব্যথা অনুভব করেছিলেন বা এরকম কিছু? মানে মাজায় প্রেশার পড়ছিল, যেমন উঠে নামা করাতে একটা মাজার প্রেশার পড়ছিল, তাও বাধ্যতামূলক করে গেছিলাম, যেহেতু নিজের ব্যবসা নিজেকেই তো দেখতে হবে। অত কিছু মনে করছিলাম না, ফিল করছিলাম না, বা চট করে আঘাত লাগছিল এটাও না, এটা জাস্ট ভারী। তারপরে এমনি সাধারণ ফার্মাসির থেকে ওষুধ নিয়ে সেরে গেল। আচ্ছা, ব্যথার ওষুধ খেয়েছেন, দেখেছেন যে ব্যথাটা সেরে গেল, 2-3 দিনে সেরে গেল, তারপর আবার সেই স্বাভাবিক। তারপরে আর কোনো সমস্যা নাই, কাজ কাম এলা আবিজাবি করি, বসে থাকি, সাহায্য করি অনেক লোকে। করার পর হঠাৎ করে ফের আবার প্রচণ্ড ব্যথা। এই যে স্যারের কাছে আপনি আসলেন এত জায়গা ঘুরে এত ধরনের ট্রিটমেন্ট নিয়ে, এবং সবশেষে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, স্যারের আন্ডারে থেকে স্যারের ট্রিটমেন্ট করেছেন, আফটার ট্রিটমেন্ট এখন আপনার শারীরিক অবস্থাটা কি? ভালো। আসসালামু আলাইকুম দর্শক, যারা দূরের এবং কাছের এই মুহূর্তে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর যারা সুস্থ নেই, অসুস্থ আছেন, দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন, দোয়া করব তারা যাতে খুব দ্রুত এবং খুব অল্প সময়ের ভিতরে তারাও যাতে সুস্থ হয়ে ওঠেন। আমরা আশা করি আমাদের প্রত্যেকটা মা বাবা ভাই বোন যত মানুষ আছেন দেশে বা দেশের বাইরে, প্রত্যেকেই যাতে সুস্থ থাকে। সুস্থ জীবন কাকে বলে সেটা যাতে প্রত্যেকেই এনজয় করতে পারেন, সুস্থভাবে সারা জীবন বাঁচতে পারেন, এই কামনাই আমরা সবসময় করি। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, সুদূর সেই নওগাঁ জেলা থেকে এসেছেন, সাপাড় থানা। খুব বেশি দিন আগে না, খুব অল্প কিছুদিন আগেই হঠাৎ করে, মানে ওনার স্বাভাবিক একটা জীবন ছিল, স্বাভাবিকভাবেই সব কাজকর্ম করছিলেন, বাট হঠাৎ করেই নেমে আসে ওনার জীবনে একটি অন্ধকার, সেই অন্ধকারের নাম হচ্ছে ব্যথা। এবং সেই ব্যথা থেকে একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় যে ওনার যে স্বাভাবিক যে জীবন ছিল সেটা কিছুটা হলেও ব্যাহত হচ্ছিল। কি হয়েছিল আসুন দর্শক একটু ওনার কাছ থেকে জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুর রহমান। নওগাঁ জেলার কোথায় থাকেন এমনি? নওগাঁ জেলার সাপাড় থানা। সাপাড় থানা। আচ্ছা, আপনি তো একজন ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনার কি হয়েছিল এবং সেটা ঠিক কতদিন আগে প্রথম আপনি বুঝতে পারেন যে এই সমস্যাটা শুরু হয়েছে আপনার? প্রথম ওই ভারী জিনিস চাটছিলাম। কতদিন আগে এটা? এটা 2-3 বছর আগে। 2-3 বছর আগে, মানে আপনার যে কর্মস্থল সেখানে হঠাৎ করে হয়তো আপনাদের কর্মচারী ছিল না, তখন আপনাকে বাধ্য হয়ে কিছুটা ক্যারি করতে হয়েছিল, সাহায্য করতে হয়েছিল। হ্যাঁ, সাহায্য করার কারণে তখন হঠাৎ করে আপনি কি মানে ব্যথা অনুভব করেছিলেন বা এরকম কিছু? মানে মাজায় প্রেশার পড়ছিল, যেমন উঠে নামা করাতে একটা মাজার প্রেশার পড়ছিল, তাও বাধ্যতামূলক করে গেছিলাম, যেহেতু নিজের ব্যবসা নিজেকেই তো দেখতে। অত কিছু মনে করছিলাম না, ফিল করছিলাম না, বা চট করে আঘাত লাগছিল এটাও না, এটা জাস্ট ভারী। তারপরে এমনি সাধারণ ফার্মাসির থেকে ওষুধ নিয়ে সেরে গেল। আচ্ছা, ব্যথার ওষুধ খেয়েছেন, দেখেছেন যে ব্যথাটা সেরে গেল, 2-3 দিনে সেরে গেল, তারপর আবার সেই স্বাভাবিক। তারপরে আর কোনো সমস্যা নাই, কাজ কাম এলা আবিজাবি করি, বসে থাকি, সাহায্য করি অনেক লোকে। করার পর হঠাৎ করে ফের আবার প্রচণ্ড ব্যথা। আচ্ছা, মাজার মাঝখান থেকে বাম সাইডে ব্যথা। এটা কতদিন পরে? এটা আপনার ওই 23শে ডিসেম্বর আগে, 2020 ট্রিটমেন্ট করেছি, 23শে ডিসেম্বর আগে 2020 ট্রিটমেন্ট শুরু হয়েছে। করার পরে ছাপার ডাক্তারকে দেখালাম, দেখার পর ওষুধ দিল উনি, উনি দেওয়ার পর ওষুধ খেলাম, কোনো ওরকম রেজাল্ট আসতেছে না। কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু না, তখন প্রথমে করছিলাম না। আচ্ছা, তারপর উনি কি সন্দেহ করেছেন বা গেস করেছেন এমন কোনো সমস্যা? না, উনি কিছুই সন্দেহ করেন, জাস্ট কিছু ওষুধ দিয়ে দিয়েছেন। কিছু ওষুধ দিয়েছিল, দেখলো যে 7 দিন বা 15 দিন খেয়ে দেখেন কি অবস্থা দাঁড়াচ্ছে। আচ্ছা, তো দেখলাম যে যখন ওষুধ খাচ্ছি তখন ব্যথাটা দাবে দিচ্ছে, ফের আবার
আবার আগের মত অবস্থা, আগের মত অবস্থা হচ্ছে। বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। আচ্ছা, মানে আপনার ব্যবসায়িক প্রয়োজন আপনাকে এই দুইটা কাজই করতে হতো, হয়তো অনেকক্ষণ বসেও থাকতে হতো, আবার দাঁড়িয়ে 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 আমাকে অত কিছু করতে হতো না, বসে থাকাটাই আমার বেশি ছিল। মানে দুইটার কোনোটা আপনি ঠিক মতো করতে পারতেন না? না, পারতাম না। আচ্ছা, শুয়ে থাকলে কি আরাম হতো? হ্যাঁ, শুয়ে থাকলে স্বাভাবিক। তারপরে রাজশাহীতে আসি, স্যারকে, রাজশাহী মেডিকেলে স্যারকে পরিচিত, ওনাকে ফোন দিলাম, স্যার আমি এমআরআই করব মেডিকেল থেকে। উনি আমাকে সাহায্য করলো, করার পর আমি এমআরআই করার পর নিউরো ডাক্তারকে দেখালাম। ওকে, নিউরো ডাক্তার বললো যে এটা সারে না, এটা মেনে চলতে হবে। মানে এমআরআই রিপোর্টে কি আসছিল আপনার তখন? এমআরআই রিপোর্টে আপনার পিএলআইডি, পিএলআইডি মানে এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার পিএলআইডি ডিসট্রোলাস হয়েছে। কয়টা ডিস্কের সমস্যা ছিল? L4 L5 S1 তিনটা ডিস্ক, তিনটা স্পষ্ট এমআরআই রিপোর্টে তখন ধরা পড়ে। স্পষ্ট 4 কম, কিন্তু 5 আর S1 খুব বেশি ছিল, একটু বেশি ছিল। আচ্ছা, ডক্টর কি বলেছিলেন আপনাকে? ওই ডাক্তার বলল যে ওষুধ খায় ওরকম ছাড়বে না, এটা মানা চলায় ঠিক মতন চলতে হবে, এটা হলো বড় কথা। তারপর আরেকটা ডাক্তারকে চেঞ্জ করলাম। আচ্ছা, ওই ডাক্তার ট্রাকশন দিল আমার 21 দিন, 21 দিন শুয়েই থাকছে বেডে। আচ্ছা, বেডে থাকার পর উঠলাম, উঠে ফের স্যারের কাছে গেলাম, তখন অনেকটা কম ফিল করলাম, মানে কিছুটা আগে আসলো। করার পর আবার স্যারের কাছে গেলাম, তখন করোনার এতে ছাড়ার বসতেছিল না। আচ্ছা আচ্ছা, তখন নিজেই চিন্তা করলাম ওষুধ খায় তো কিছুই ফলাফল পাচ্ছি না, তো স্যার কিছু ব্যায়াম দিছিল, কিছু মেনে চলতে বলছিল, ভালো লাগলো। তো মনে হচ্ছে ব্যায়াম করার পর আমি একটা স্বাভাবিক একটু মনে হচ্ছে, মানে ওষুধ হয়তো 2-3 ঘন্টা যেমন একটা ইয়া স্বাভাবিক রাখতো, ব্যায়ামও একটা স্বাভাবিক রাখতো। তো স্যার বলছিল যে সামনে কোনো ঝুঁকি নেবেন না, তা আমি একবারে কোনো ঝুঁকি নিছিলাম, ভারী কাজ একদম অ্যাভয়েড করা শুরু করি, ভারী কাজ তো করিনি, তারপর সামনে যে একটা এভাবে হেলবো হলে খাতা কাজ করব এটাও করছিলাম না। আচ্ছা, জাস্ট একটা চেয়ার ছিল সামনে, মানে একটু ভাঁজ, পিছনটা এভাবে থাকতো, হঠাৎ বসে থাকলে মানে বসে থাকতে পারতাম, মানে বুঝতে পারি ব্যথাটা আর উঠতো না। মানে ফিজিক্যালি তো আপনাকে আপনার যে ব্যবসা স্থল সেখানে থাকতে হতো, সেটার জন্য আপনি ওইভাবে আপনি চেয়ারটা চেঞ্জ করলাম, পাশাপাশি আপনি কিছু ব্যায়াম করা শুরু করলেন। চেঞ্জ করলাম, ওষুধ না খায়ও যে খায়ও সেই, ওষুধ টোটালি বাদ দিলাম আর ব্যায়ামটা করলাম। তা আস্তে আস্তে মোটামুটি, ব্যায়ামটা আমি ছাড়ছিলাম না, আস্তে আস্তে মোটামুটি মানে দেখতেছি ভালো লাগছে। আচ্ছা, করার পর আমি চিন্তা করলাম কতদিন এভাবে থাকবো, নামাজ কালাম কিছুই পড়তে পারছি না, সবার সামনে একটা ইয়াং লোক যে নামাজ পড়বো, লজ্জাজনক, মানে নামাজ কেউ পড়তে বলে আমার সঙ্গী সাথীরা, আমার তো সবগুলো ফ্রেন্ডগুলো মানে আমার চাষি কাস্টমার, এরা সব বয়স্ক, ওরা জানে এই ছেলে নিয়মিতই নামাজ পড়ে। এখন ওরা যদি নামাজ পড়ার কথা ঠিক আছে আপনি পড়ে আসেন, আমি যাচ্ছি। মানে আপনাকে যে রুকু বা মাটিতে বসে সেজদা দিতে পারবেন না, একটা লজ্জার কারণে আপনি তাদের সাথে নামাজ পড়তেন? তাদের সাথে নামাজ পড়তাম না। আচ্ছা, মানে গ্যাপ দে মন তো ভালো না, নিজের মনে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। তো আমি ব্যায়াম করেও মানে একটু প্রেশার দিয়ে বসতাম, ইয়া করতাম নিজে নিজে ঘরেই করে, অনেকটা ফিল হতো। কিন্তু সাধারণ টয়লেটে যদি বসি তাহলে বসতে পারবো না, আর রুকুতে যখন যাব কিছুক্ষণ থাকলে বাস ব্যথাটা, তখন আমার সন্দেহ আসলো এটা কি আমার একবারই হবে না। তখন ওই আপনার ওই ওখানে ওদের ইয়াতে ইউটিউবে দেখে ওরা একটা জিনিস প্রচার করলো যে কাদের জন্যে আপনার এই অপারেশন, যারা প্রসাব
ধরে রাখতে পারে না, পায়খানা ধরে রাখতে পারে না, তাদের জন্য বাদ বাকি এটা থেরাপির মাধ্যম দিয়েই চলে যাবে, এটা ভালো হওয়া সম্ভব সম্ভব। চিন্তা করলাম, যাই দেখলাম কয়েকদিন করে তারা করলো চেষ্টা, তো ওদের গতিতে আচ্ছা কিছুটা মুভমেন্ট হলাম, কিন্তু মানে আশানুরূপ ফুল সাকসেসফুল হলাম না। আচ্ছা, স্যারের ইউটিউবে দেখে আমি কছি, ওটা যেহেতু সেন্টার এটা হসপিটাল, এদের আরও কিছু অত্যাধুনিক থাকতে হবে। শফিউল্লাহ প্রধান ওনার কথা বলছেন? আচ্ছা, শফিউল্লাহ স্যারের ইয়াতে এখানে আসলাম, এখানে এসে তো জিএম স্যার দেখালো, জিজ্ঞাসা করলো, ওনাকে বললাম, করে দেখা সাক্ষাৎ করে আপনার তো মনে করেন এসে এখানে ভর্তি হলো। আচ্ছা, তাই আপনাদের এখানে একটা জিনিস দেখলাম, ম্যানুয়াল থেরাপি আরও ইলেকট্রিক এই থেরাপি, বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন মেডিসিন আছে, ওই সব কিছুর কম্বিনেশন বলে রাশেদ ভাই, যেটা পাংচার, রাকু পাংচার, আমি তো দেখলাম যে মানে এদের পদ্ধতিটা ওটাও আছে, পাশাপাশি এই জিনিসগুলো আছে এবং অত্যাধুনিক ভাবে দেখি, তাহলে এখানে আর একটু কিছু আমি ফিল করব। আচ্ছা, করার পর এখানে করলাম, রাশেদ ভাই করলো, কিন্তু ব্যথাটা কমলো অনেক, মোটামুটি এ করলো। তো আমি চিন্তা করলাম ব্যথা কমতেছে কিন্তু আমার তো হাস, তখন হাসান ভাইকে বললাম যে আমি কয়েকটা ব্যায়াম, যে আমার এই প্রেশার দিলে কি সমস্যা আসবে? তো হাসান ভাই বললো যে না আপনি করেন, তাহলে আপনার মাসেলটা যেহেতু আপনি নিজে নিজে ছাড়তে যাচ্ছেন করেন। করার পর তো স্যারকে আমি শফিউল্লাহ স্যারকে বললাম যে স্যার ফুল আগাতে পারছি না, তখন স্যার আপনার ওই কি জানো ইঞ্জেকশনটা, মেরুদণ্ড একটা ইঞ্জেকশন দিল, ইঞ্জেকশন দিল। আমি অনেক জায়গায় ট্রাই করলাম, আর সাইড ইফেক্ট পাওয়া কোনো কিছু আসে নাকি, বিসিএম কোর ম্যানেজারকে ফোন দিলাম, মানে আমার তো ফার্মাসিউটিক্যালের অনেক বড় বড়গুলা পরিচিত, এটা বিষয়ে তো ওরা করতে পারছেন না। তখন নেটেও দেখলাম, নেটে দেখে তারপর আমার স্যারের হলো, ওনার চাচা হলো অর্থোপেডিক্সের ডাক্তার, আমি ভিডিওগুলো পাঠিয়ে দিলাম, দেখেন, দেখে হাসান ভাই যেটা বললো ওনার কথার মিলে কথা মিলে গেল। তখন আমি সিদ্ধান্ত সঙ্গে মানে এক দুই ঘন্টা পরে সিদ্ধান্ত দিলাম, নার্সকে বলেন আমাকে তো তাড়াতাড়ি যাওয়া লাগবে, আপনারা কাজ শুরু করে দেন। এই শুরু করতে এমনি ফেল করতে মানে এখনও আমি প্রেশার দেইনি, স্যারকে জিজ্ঞাসা করলাম, আপনি বললেন, স্যার বললো যে আপনি নামাজ স্বাভাবিক পড়েন কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এমনিও একটু মানে মানে বুঝতে পারছি যে মানে আমার মার্সেলগুলা ছাড়ছে, আগে থেকে অনেক রিল্যাক্স হয়েছে, রিল্যাক্স। সবচেয়ে বড় প্রশ্ন যেটা মানুষ সবচাইতে বেশি জানতে চান, এই যে স্যারের কাছে আপনি আসলেন এত জায়গা ঘুরে এত ধরনের ট্রিটমেন্ট নিয়ে, এবং সবশেষে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, স্যারের আন্ডারে থেকে স্যারের ট্রিটমেন্ট করেছেন, আফটার ট্রিটমেন্ট এখন আপনার শারীরিক অবস্থাটা কি? ভালো, আপনি কি আপনার সেই স্বাভাবিক সেই কাজগুলো এখন করতে পারছেন, যেই আশা নিয়ে স্যারের কাছে এসেছিলেন সেই আশা কি পূর্ণ হয়েছে? মোটামুটি পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমানে এই অসংখ্য মানুষ আছেন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন, আপনার এই ভিডিওটা দেখছেন, এই যে আমরা জানি আপনি বিভিন্ন জায়গায় যখন গিয়েছেন আপনার ডিসিশন নিতে সময় লেগেছে, আপনি প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আপনি ইন্টারনেটে সহযোগিতা যেমন নিয়েছেন, পাশাপাশি আপনার পরিচিত যারা আছেন তাদের সকলের সহযোগিতা নিয়েছেন, এবং পরবর্তীতে আপনি পিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছ থেকেও আপনি ট্রিটমেন্ট নেন, এই যে ডিসিশন নেওয়াটা এত কিছু ভেঙে এত ঝড় ভেঙে আসাটা, আপনার কি মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত ছিল? হ্যাঁ, সঠিকই পাইছি। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনাকে দেখছে এবং যারা হয়তো আপনার কাছ থেকে কিছু জানতে চায় এই চিকিৎসা সম্পর্কে, যে তাদেরও কি করা উচিত, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে একটাই বলবো, এখানে মোটামুটি সব মানে সিস্টেম নিয়ম কারণগুলো মোটামুটি ভালো, তারা এসে দেখে রোগীদেরকে জিজ্ঞাসা করে, তাদের ভালো যদি মুভমেন্ট হয় তাহলে তারা ডিসিশন নিয়ে চিকিৎসা করলে খুব ভালো হয়, এটা হলো বড় কথা আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের সেই সুদূর নগর আমাদের এই ভাই
উনি দীর্ঘদিন ধরে কিন্তু উনি আসলে এই চিকিৎসার পিছনে উনি অনেকটুকু উনি শ্রম দিয়েছেন যে কোথায় আসলে উনি ভালো ট্রিটমেন্ট পাবেন। প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে উনি চেষ্টা করেছেন, ইভেন এমন অনেক জায়গায় উনি গিয়েছেন ওনার ট্রিটমেন্টের জন্য, কিন্তু যখন উনি দেখছেন যে না ওনার ঠিক যেমনটা উনি চাচ্ছেন ঠিক ওরকমটা উনি পাচ্ছেন না, একের পর এক উনি ডিসিশন চেঞ্জ করে সবশেষে মানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যখন আসেন এবং স্যারের চিকিৎসাটা উনি গ্রহণ করেন মাত্র অল্প কয়েকটা দিনে, আজকে এগারোতম দিনে কিন্তু উনি বলা যায় উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন, ওনার যে স্বাভাবিক কাজকর্মগুলো সেগুলো উনি করতে পারছেন। একটা সময় ছিল যখন উনি লজ্জায় নামাজ পড়তে পারতেন না, ওনাকে যারা নামাজের জন্য ডাকতো কারণ উনি মাটিতে বসে নামাজ পড়তে পারবেন না, স্যার আজকে ওনাকে বলে দিয়েছেন যে হ্যাঁ উনি মাটিতে বসে উনি নামাজ পড়তে পারবেন, সেই আগের জীবনে উনি ফিরে যেতে পারবেন। এটা আসলে অনেক বড় একটা বিষয় আমাদের প্রতিটা মানুষের জন্য। আমরা ওনাকে সাধুবাদ জানাই এই জন্য যে উনি কান নিয়েছে চিলে, উনি চিলের পিছনে উনি দৌড়াননি, উনি আগে বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আদৌ সঠিক কিনা, বা এই ধরনের চিকিৎসা তার জন্য ক্ষতিকর কিনা, বা এই ধরনের চিকিৎসা নিলে কী হয় উনি জেনেছেন বুঝেছেন। যখন প্রপারলি উনি শিওর হয়েছেন যে না এটাই আসলে আমার জন্য দরকার বা এই ধরনের চিকিৎসাতেই আসলে রোগীরা ভালো হয়, এবং তাৎক্ষণিকভাবে উনি সেই চিকিৎসাটা নিয়েছেন এবং মাত্র এগারো দিনে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আজকে বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, জানতে পারলেন, এবং সেই অনুযায়ী আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনারাও সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তবে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে সঠিক চিকিৎসা সম্পর্কে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।